নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আকাশের মন ভালো নাই, প্রচুর মেঘ করছে, কখন বৃষ্টি নামবে জানি না। আজকে সকালে শুধু চিচিঙ্গে বাজি করছি, চিচিঙ্গে কেউ বলে দেখা, কেউ বলে যে খুশি। যাই হোক, সরিষা, সাদা সরিষা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, তারপরে চিচিঙ্গে দিয়ে দিছি, এরপরে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে আসলে একটুখানি জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিয়ে এবার ভাজি ভাজি হয়ে আসলে নামাই নিছি। এরপর চলে যাই অফিসে, প্রচুর রুগী সব চেক আপের জন্য আসছে, বিভিন্ন চিকিৎসার জন্য আসছে। আমাদের সেবা সপ্তাহ চলছে, অফিস শেষে বাসায় যাই, যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে ছেলেরে নিয়ে মেলার মাঠে যাই, টাউন হল মাঠে। সেদিন যখন গেছিলাম তখন এত জাকজমক হয়ে পারছিল না প্রথম দিন, আর আজকে যাই দেখছি একটা কুকুর এই রেল লাইনের ভিতরে ঢুকে যায়, যাওয়ার পরে আর বেরোতে পারছে না। বাচ্চারা রেলে তো মজা পাচ্ছে, আর কুকুরের জন্য আরও বেশি মজা পাচ্ছে। বিভিন্ন ধরনের খেলা আছে, খেলনা আছে, বাচ্চা কাচ্চারা খুব আনন্দ নিচ্ছে, সাথে আমার মতন বুড়ো বুড়িরাও একটু আনন্দ পাইতেছে। আসলে সারাদিন কষ্টের ভিতরে থাকি তো একটু অন্তত বিনোদনের প্রয়োজন আছে, তাই যশোরে বিনোদনের অভাব নাই। আমার ছেলে কোনোদিন বাবুই পাখির বাসা দেখে নাই, এই জায়গায় দেখে জিজ্ঞেস করছে মা এগুলো কি, আজকে 17 বছর বয়স অথচ বাবুই পাখির বাসা দেখে নাই, তাইলে সামনের প্রজন্ম কি করবে বলেন? সামনের প্রজন্ম তো চিনবেই না যে জিনিসটা কি। যাই হোক, এদের অনেক ধন্যবাদ যে অন্তত এই ধরনের একটা জিনিস নিয়ে আসছে শোপিস হিসাবে, আরও অনেক শোপিস আছে। এই যে ম্যাডামরে এত সুন্দর লাগতেছে, ম্যাডাম খুব ভাব নেছে ক্যামেরা ধরাতে, ম্যাডামের জিনিসগুলোও যেমন সুন্দর ম্যাডামও তেমন সুন্দর দেখতে। মেলায় আসলে ছোটোবেলার স্মৃতিগুলো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। যাই হোক, জেল পুলিশের তরফ থেকে হস্তশিল্প নিয়ে আসছে মেলাতে, এই দেখতে দেখতে পিছন থেকে একজন আমায় ডাকছে, দিদি ও দিদি কথা আছে। ওই বাবুটা হওয়ার সময় যে টিম সিজার করছিল তার সাথে আমিও ছিলাম। আমরা মনে মনে বড় লোক তো, তাই সারা মেলা ঘুরি আর শেষে এসে একটা কফি অথবা চা খাই। চা খাইতে খাইতে আশেপাশে দু একজনে ডাক দিচ্ছে, সেদিকে তাকাচ্ছি, দেখছি, কথা বলছি। যশোরে হাতের কাজ মানে কুটির শিল্প অনেক আছে, হস্তশিল্প। এই যে জামা কাপড়গুলো নিয়ে আসছে বেশিরভাগই হাতে কাজ করা আছে, বিভিন্ন ধরনের ডিজাইনের আছে, সবই প্রায় হাতে কাজ করা, এবং শোরুমে যা পাওয়া যায় তার থেকে কম দামেই এই মেলাতে পাওয়া যাচ্ছে। অনেক সুন্দর, যা ক্যামেরাতে দেখানো সম্ভব না অত সুন্দরভাবে, হয়তোবা সম্ভব, আমি হয়তোবা পারি না, কিন্তু আমার চোখে যতটা ভালো লাগছে আমি ক্যামেরায় করার পরে ততটা আমার চোখ মানে ধাঁধাই যাচ্ছে যে আসলে এত সুন্দর জিনিস হয়। হাতে কাজ করে কত মায়েরা যে তাদের জীবিকা নির্বাহ করতেছে না দেখলে বোঝা যাবে না। আরে আরে আরে, জামতলার মিষ্টি যে যশোরের বিখ্যাত, জামতলার মিষ্টি তা কি না খেয়ে পারা যায়, তাই দুই মা ছেলে দুইজনে একটু খাইয়ে নিলাম জামতলার মিষ্টি। মেলাতে আসলে অবশ্যই সবাই একবার ট্রাই করবেন যারা নাকি জামতলার মিষ্টি খাইতে চান। আরে আমার যদি এখন এই বয়স থাকতো তাহলে আমি এই জায়গায় উঠে একটু সুরসুরি খাইতাম। আমরা বলি সুরসুরি, আগে নদীর চরে
যে এই জলটা এনে যেত, ভাটার সময় হইতো, তখন গাং চড়ে, ওরে বাবা, সব ছেলে মেয়েরা বান্ধবীরা মিলে আমরা, মা ডাকতো, বাড়ি আয় বাড়ি আয়, ও কি এটা, শুনে কার কথা, সুড়সুড়ি খাচ্ছি আমরা গাঙের চরে। আর তাই এখন মেলার মাঠে, গাঙের চরে সেই কাদা মাখা আর এই মেলার মাঠের সুড়সুড়ি খাওয়া, একটু ব্যবধান তো আছেই অবশ্যই। এরপরে এই জায়গায় বেলুন ফাটানো খেলা চলছে, কি শুটিং গেম না কি, আমি অত বুঝি না, পারি না বলতেও পারি না। এরপরে দেখছি নাগরদোলার জায়গায় নৌকা দোলা, এই নৌকা দোলার এই জায়গায় একজন মিকি মিনি সাজে মানুষকে খুব আনন্দ দিচ্ছে, ছেলেপেলে খুব মজা পাইতেছে এই জায়গায়। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে সামনের ব্লগে।